ছোট পর্দার নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ইসিতা দু সালের দশই অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা জাহানারা রশিদ আজ তার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী প্রিয় মানুষকে হারানোর দিনে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী মায়ের সঙ্গে তোলা একটি ছবি ইশিতা তার ফেসবুকে পোস্ট করেছেন আর ক্যাপশনে লিখেছেন তোমাকে খুশি দেখার এটি ছিল শেষ দিন সেদিন আমি তোমাকে তোমার পছন্দের রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলাম সেদিন শুধু আমি জানতাম তোমার ক্যান্সার ধরা পড়েছে এবং তার চতুর্থ স্টেজে রয়েছে এ কথা পরবর্তী দুই দিন আমি কাউকে বলিনি তুমি জানলেই দুই দিনে তোমার জীবনটা বদলে যেত তাই তোমাকে তোমার মতো একটা সেরা সপ্তাহ কাটাতে দিতে চেয়েছিলাম আমার আম্মা জাহানারা রশিদের ক্যান্সার শনাক্ত হওয়ার পর সাড়ে তিন বছর দেশ বিদেশের কয়েকটি হাসপাতালে ঘুরেছেন ইশিতা কিন্তু শেষ রক্ষা হয়নি আটান্ন বছর বয়সে মারা যান তিনি নতুন কুড়ির মাধ্যমে মিডিয়াতে পা রাখেন ইসিতা শিশুশিল্পী হিসেবে অনেক নাটকে কাজ করেছেন তিনি উনিশশো সালে আল মনসুরের নৃত্যনাটে প্রথম কাজ করেন তিনি ওই বছরের ১৬ ডিসেম্বর টেলিভিশনের একটি অনুষ্ঠান মালায় প্রচার হয় সেটি তখন ইশিতার বয়স ছিল মাত্র ছয় বছর সাত বছর বয়সে তিনি ইমদাদুল হক মিলনের দুজনে নাটকে শিশুশিল্পী হিসেবে কাজ করে বেশ আলোচনায় আসেন এছাড়াও আবদুল্লাল মামুনের শীর্ষবিন্দু শহীদুল হক খানের তিথি মোহন খানের থাকা না থাকার মাঝখানে ফারিয়া হোসেনের গল্পকথা কল্পলোকে লোকে এ নাটকগুলোতে অভিনয় করে তারকা তারকাখ্যাতি পান এই অভিনেত্রী দুহাজার সালে বিয়ে করে সংসারী হন ইশিতা তারপরে এই অভিনেত্রীর ঘর আলো করে আসে একটি পুত্র সন্তান দু সালের পহেলা নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন ইশিতা তাদের নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকেন এই অভিনেত্রী এখন অভিনয়ে নেই বললেই চলে